আসুলে বাক্স লাইসার একটি হাদিস যেটি বুখারি শরীফের হাদিসটি হচ্ছে ইয়াসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা যে ইসলামকে সহজভাবে উপস্থাপন করো কঠিন করো না সুসংবাদ দাও আশা দাও মানুষকে মানুষকে কখনো নৈরাশ করে তুলো না আচ্ছা কোরআন কারীমে আল্লাহ সুবহান ওয়া বলেছেন ইয়া আইবাদাল্লাদিন আসরাফু আলা আনফুসিম লা তাকনাতু আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হতেনি পুতুলের যে বিষয়টি এটি সম্পর্কে বলা হচ্ছে এইভাবে যিনি পুতুল বানিয়েছেন বা যিনি কোনো প্রাণীর ছবি আঁকলেন কালকেয়ামতের ময়দানে তাকে বলা হবে যে তুমি এতে প্রাণ দাও আচ্ছা তিনি বলবেন যে না আমি তো প্রাণ দিতে পারবো না তখন আল্লাহ সোয়াহানা হুয়াতা আলাহ তাকে এই জন্য শাস্তি দিবেন কঠিন শাস্তিতে তাই এই বিষয়টি পরিহার করা উচিত কিন্তু আমার যে ছোট বাচ্চা সে তো শরীয়তর মোকাল্লাফ না তার যদি এরকম হয় যে কোনো পুতুল খেলার তার শখ হয় তাহলে আমরা পুতুল কিনে দিতে পারি ওলামা একরম বলেন তার চোখ মুখ আমি কেটে দিব আচ্ছা হজরত আয়সার আদি আল্লাহ তাল বলেন যখন ওনার বিয়ে হয়েছিল। তখন তো হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না মাত্র 6 বছরে আচ্ছা এবং যখন উঠে আনা হয়েছে তখন তিনি 9 বছর 9 বছর উনি পুতুল নিয়ে আসছিলেন আচ্ছা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসার আগে মদিনার যে ছোট ছোট বালিকারা ছিল তারা আসতো তাদেরকে নিয়ে খেলতেন আচ্ছা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাগুলো ভেঙে দিলেন অর্থাৎ মাথাটা আলাদা করে বললেন এখন তুমি কি খেলো পুতুল খেলো আচ্ছা তো যদি এরকম হয় পরিবেশ যদি এরকম থাকে মুয়াফিক থাকে যে আমাদের ছোটো বাচ্চারা যারা আছে তারা এই ধরনের খেলনায় খেলবে এবং সে যদি জিদ ধরে অনেক সময় বাচ্চা কাচ্চার মন মনে কষ্ট পায় মা বাবাও কষ্ট পান যে ইসলামের একটা হুকুম কিন্তু আমি এটা করতে পারতেছি না তাদের জন্য হচ্ছে যে আমি বাচ্চা কাচ্চাদেরকে যদি পুতুল কিনে দিয়ে থাকি তাহলে এগুলোকে আমি মুখটা নষ্ট করে দিই অথবা মুখটাকে আলাদা করে তাকে খেলার ব্যবস্থা করে দিই আচ্ছা আচ্ছা এইভাবে কঠিন করে পুতুলের ব্যাপারে যে থাকলে ঘরে থাকলে আল্লাহ না করুক নাউজবিল্লাহ মিন জালিক তিনি বিধর্মী হয়ে যাবেন এই ধরনের কোনো মশালা ওনামা ইকাম দেন না হ্যাঁ এই বিষয়টি যে আমরা অনেক সময় শোপিচ হিসেবে শোকে যে আমরা পুতুল রাখি এটি ওলামা ইকরাম বলেছেন এটি তাসবিরের হুকুমে তাসবিরের ব্যাপারে সুরে পাক সাল্লাহ সাল্লাম মুসলিম শরীফের হাদিস যে আলা তৎখুল মালায় কিন্তু ভাই তান ফিহি ক্যালবুনা সাবে যে রহমতের ফেরেস্তা ওই ঘরে প্রবেশ করবে না যেখানে মানে প্রয়োজন নেই কিন্তু আমি কুকুর পালছি তো এই প্রয়োজন ছাড়া আমরা যদি ঘরে কেউ কুকুর রাখি তাহলে রহমতের ফেরস্তা তার ঘরে প্রবেশ করবেন না অনুরূপভাবে আমি প্রয়োজন নেই কিন্তু আমি শো পিসে কোনো প্রাণীর চিত্র রাখলাম বা শোকে যে আমরা রাখলাম বা শপিজ হিসাবে কোনো মূর্তিকে আমরা রাখলাম এটি উনু ইসলাম নিরুৎসাহিত করেন এবং এটি গুনার কাজ বলে অভিহিত করেন ইসলাম সুতরাং এই বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে যে রহমতের ফেরেশতা তাহলে সেখানে প্রবেশ করবেন না তাহলে রহমতের ফেরেশতা প্রবেশ না করলে সেখানে দুই ধরনের ফেরস্তা প্রবেশ করতে পারেন দুই ধরনের এক হচ্ছে আজামের ফেরস্তা প্রবেশ করবেন আল্লাহ না করুক নাম জালিক আর আরেকটা হচ্ছে ফেরেশতা নয় আসলে ফেরেশতাদের সাথে থেকে ছিল বলে তাকে অনেকে ফেরেস্তা বলেছেন কিন্তু কান আমিনাল জিন জিন সে হচ্ছে ইবলিশ শয়তান সেখানে প্রবেশ করবে বা শয়তানের অনুচর সেখানে প্রবেশ করবে তো আমরা আমাদের ঘরবাড়িকে শয়তান বা আজাবের ফেরস্তা থাকার জায়গা না বানিয়ে ইসলাম উদ্বুদ্ধ করে রহমতের ফেরেশতার জায়গা আমার ঘরকে আমি বানাবো সুতরাং সেইভাবেই আমি আমার সন্তান সন্ততিকে আমার ভাই বোনকে আমার পরিবেশকে আমি যদি প্রস্তুত করি তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে ইসলামের সুশীতল ছায়ায় আমরা সবাই প্রবেশ করতে পারব এবং ইসলামের হুকুম অনুযায়ী রসুল পাখসাল্লা ইসলামের পদস্যুত পথ যেই পথ নির্দেশ করেছেন রসুল পাখাল্লা ইসলাম সেইভাবে আমরা নিজেরা চলতে পারব